ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়ার টু। ইতিহাসে এই দুটি ভয়ঙ্কর যুদ্ধে দুনিয়ার এতটা ক্ষয়ক্ষতি হয়েছিল যে তা আজ দুনিয়া বুঝতে পারছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে আমি এটা বুঝতে পারছি না যে তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে লড়াই করা যাবে, কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ দ্বন্দ্ব এবং পত্র দিয়ে লড়াই করা যাবে। আইনস্টাইনের একথা বলার মানে হলো যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এতটাই বিনাশকারী হবে যে আমাদের দুনিয়াকে আবার স্টোন এজ বা পাথরের যুগে পরিণত হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতটা ভয়ানক ঘটনা ঘটবে তার ধারণা আইনস্টাইন কীভাবে তা অনুমান করলেন। দীর্ঘ ৬ বছর ধরে চলা এই যুদ্ধ ইতিহাসের সবচেয়ে ডেডলিয়েস্ট কনফ্লিক্ট হিসেবে পরিচিত। সে সময় ৭ কোটি লোক প্রাণ হারিয়েছিল। এই ভিডিওতে আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২০টি ঘটনা জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন। নাম্বার ২০, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়েছিল যখন জার্মানিরা পোল্যান্ডে আক্রমণ করেছিল। তারিখ ছিল ১ সেপ্টেম্বর ১৯৩৯। এই তারিখ আর এই ইভেন্টকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল বলে মনে করা হয়। নাম্বার ১৯, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রথমে জার্মানিতে এক ব্যক্তি দেশ পরিচালিত করছিলেন, যার নাম হলো অ্যাডলফ হিটলার। জার্মানির নাজি পার্টির সাথে মিলে এ লোক চেয়েছিল যে জার্মান পুরো ইউরোপে রাজত্ব করবে। নিজের এই স্বপ্ন পূরণ করার জন্য হিটলার পোল্যান্ডের উপর আক্রমণ করতে বলে। যখন হিটলারকে থামানোর জন্য নিষেধ করলেন তখন ব্রিটেন আর ফ্রান্স জার্মানির খেলাপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, আর এ সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর এটাই ওই সময় যখন পৃথিবী জুড়ে এ যুদ্ধে দ্বিতীয় দেশগুলো সুযোগ নেওয়া শুরু করে এবং এক দেশ অন্য দেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। নাম্বার ১৮, ওই সময় দুটি সফট কান্ট্রিজ দলে বিভক্ত হয়। প্রথম গ্রুপ হলো অ্যালাইস এবং দ্বিতীয় গ্রুপ হলো অ্যাক্সিস। যাদের মেজর অ্যালাইড শক্তি ছিল সেগুলো হলো ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ এবং চায়না। এবং অ্যাক্সিসের পেছনে যে দেশগুলো এসেছিল তা হলো জার্মানি, ইতালি এবং জাপান। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এ প্যাটার্ন এ দুটি গ্রুপের মধ্যে লড়াই হয়েছিল। নাম্বার ১৭, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ এবং কয়েকটি দেশ নিউট্রাল রাখার জন্য সিদ্ধান্ত নেয়। এই যুদ্ধে কয়েকটি দেশ কোনো দলকে সাহায্য করা ঠিক হবে না বলে মনে করেন। এ দেশগুলো হলো স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। নাম্বার ১৬, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মানির লাখো মানুষকে জেলে দেন এবং মৃত্যুর মুখে ঠেলে দেন, যিনি হিটলারকে জার্মানির ভবিষ্যতের জন্য সঠিক মনে করতেন না। এ লোকগুলো হলো রোমানি পিপল, জুইস পিপল। এখানে ইহুদি ধর্ম পালনকারী, হোমোসেক্সুয়ালস এবং এসব লোক যাদের শারীরিক ও মানসিক ডিসএবিলিটিস ছিল। হিটলারের অনুচর এ লোক জার্মানির ইমেজ ঠিক মানানসই নয় এবং হিটলার মনে করেন পারফেক্ট জার্মানি বানানোর জন্য এসব লোকদের এখান থেকে বিতাড়িত করতে হবে। নাম্বার ১৫, হিটলারের এই অভিযানের সময় যেসব লোকদের মূল টার্গেট করেছিলেন ওরা ছিলেন ইহুদি ধর্মের লোক। হিটলার ইহুদিদের অনেক ঘৃণা করতেন এবং তিনি এদেরকে জার্মানির কলঙ্ক হিসেবে মনে করতেন। হিটলার জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার জন্য ইহুদিদের দোষারোপ করতেন, আর তিনি এটা ঘোষণা করেন যে এই লোকগুলো জার্মানির জন্য অনেক বিপজ্জনক। এজন্য তিনি এই ইহুদি জাতিকে জার্মান থেকে চিরবিদায় করার কথা ভাবেন। নাম্বার ১৪, সুতরাং হিটলার নাজির এর সাথে মিলে ইহুদিদের মারার জন্য পরিকল্পনা করেন। নিজের শয়তানি পরিকল্পনার নাম দেন ফাইনাল সলিউশন, যা আজ হোলোকাস্ট বলা হয় বা পূর্ণ বিধান। হিটলারের আদেশে ৬ মিলিয়ন ইহুদিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই হোলোকাস্ট শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধেই নয়, পুরো ইতিহাসে সবথেকে ভয়ানক ঘটনা হিসেবে পরিচিতি পায়। হোলোকাস্ট একটি বিশাল বড় ঘটনা যা আমরা বাকি ভিডিওগুলো থেকে জানব। নাম্বার ১৩, ১৯২০ সালে অ্যাডলফ হিটলার সোয়াস্তিককে নাজি জার্মানির প্রতীক বা সিম্বল বন্ধ করে দেয়। তখন এ প্রতীককে অমঙ্গলের চিহ্ন হিসেবে বলা হলো। ১৯৪৫ আস্তে আস্তে সোয়াস্তিকদের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জুড়িয়ে দেওয়া হয়েছিল। ফাসিজম, হোলোকাস্ট এবং ব্রুটালিটিতে জুড়িয়ে দেওয়া হয়।
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আজও সস্তিকদের বেইমান এবং অমঙ্গলের প্রতীক হিসাবে মনে করা হয়। কিন্তু আয়রনে তো এটাই হলো যে সস্তিক শব্দ সাংস্কৃতিক স্বস্তি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো ভালো বা মঙ্গল। শুধু হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরাই নয়, বলা হয় দুনিয়ায় বহু সংস্কৃতিতে এই চিহ্নকে অনেক পবিত্র মানা হয়। এই চিহ্নটি ইতিহাসের চেয়েও অনেক পুরানো। গ্রিস, ইজিপ্ট, চায়না, রোম এবং ইন্ডিয়ায় রুয়ানছে এ প্রতীক দেখতে পাওয়া যায়। ইতিহাস বলে যে প্রাচীন লোক এজন্য এ প্রতীক ব্যবহার করেন উন্নতি, মঙ্গল এবং কল্যাণের জন্য। কিন্তু দুঃখজনক হলো নাজি জার্মানি সিক্রেট সিম্বলকে অমঙ্গলের চিহ্ন হিসেবে আখ্যা দেয়। নাম্বার 12, মে 1940 জার্মানিতে ফ্রান্সকে আমন্ত্রণ করে নিয়েছিল। চার বছর পর 1940 সালে যখন অ্যালাইড হোলজার্স প্যারিসে জার্মান ফোর্সকে দেখার জন্য আসে এবং এটা ভাবে যে প্যারিস জার্মানের হাতে চলে যেতে এসেছে, তখন হিটলার সেনাপ্রধান ডিট্রিচ ভন কোলট্রিসকে নির্দেশ দেন যে প্যারিসে যত গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কস রয়েছে যেমন আইফেল টাওয়ার, এসবগুলোর আশেপাশে বোম লাগাতে। হিটলার আরও আদেশ দেন যে অ্যালাইড হোলজার্স এর আশেপাশে আসলে এ সকল বোম ডাটানেট করে দিতে, যাতে প্যারিস শহর পুরোটাই লণ্ডভণ্ড হয়ে যায়। জেনারেল কোলট্রিস হিটলারের এই কথাগুলো শুনে তার ভালো লাগেনি। তিনি এটা ভাবতে থাকেন যে হিটলার সামনে হাত বাড়াচ্ছেন, এবং কোলট্রিস হিটলারের এ আদেশ অমান্য করেন এবং অ্যালোয়িস এর সামনে আত্মসমর্পণ করেন। নিজের ভুলের জন্য কোলট্রিস সেভিয়র অফ প্যারিসকে রক্ষা করার জন্য ফোন করেন। নাম্বার 11, জার্মানি ফ্রান্সকে আমন্ত্রণ করার পর যখন হিটলার প্যারিসে ভিজিট করেন তখন তুরান ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স ফাইটার্স আইফেল টাওয়ারের এলিভেটর কেবল কেটে দেন, যেন হিটলার ও নাজি জার্মান ফ্ল্যাগ লাগানোর জন্য টাওয়ারের টপ চূড়ায় লাগানোর জন্য তাদের 1600 সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। নাম্বার 10, জার্মানি ফ্রান্সের পুরো আয়ত্তে আসার পর যে জার্মান 14 জার্মান হোলজার্স এর সাথে সম্পর্ক ছিল তাদের উদ্যোগে শাস্তি হিসেবে তাকে মাথা নেড়া করে দেওয়া হতো, যেন উদ্দু শহরবাসী এটা দেখে বুঝতে পারে যে উদ্দু তার নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।